বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুলের পড়ুয়া রয়েছ তোমাদের স্কুল নভেম্বর থেকে খুলছে তা রাজ্য সরকার অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা জানিয়ে দিয়েছিল এরই মাঝে এক আইনজীবী জনস্বার্থ মামলা করে স্কুল খোলার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আজকে সেই জনস্বার্থ মামলার রায় দিলেন কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আজকের এই শুনামিতে স্কুল খোলা নিয়ে কি জানালেন সম্পূর্ণটাই জানাবো একই সাথে তোমাদের স্কুল খুললেই একশো দিনের ব্রিজ কোর্স করানো হবে ব্রিজ কোর্স কি ই কেন এই ব্রিজ কোর্স কাদের জন্য সম্পূর্ণটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা সকলেই জানো রাজ্য সরকার এই মুহূর্তে ঘোষণা এবং বিজ্ঞপ্তি দুই দ্বারাই জানিয়ে দিয়েছে কীভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে ষোলোই নভেম্বর থেকে এরই মধ্যে এক আইনজীবী স্কুল খোলার রাজ্য সরকারের এই পরিকল্পনা সুকল্পিত নয় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে জনস্বার্থ মামলা করেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট আজকের স্কুল খোলার বিরুদ্ধে যে দাবি ছিল আইনজীবী সুদীপ্ত ঘোষ চৌধুরীর সেই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেন এবং বলেন এই মুহূর্তে রাজ্য সরকার যেরকমভাবে পরিকল্পনা করেছে সেই মতোইনি কিন্তু রাজ্যে ষোলোই নভেম্বর থেকে স্কুল খুলবে রাজ্য সরকারের পূর্ব ঘোষণার মতো ষোলোই নভেম্বর থেকে স্কুল খোলায় কোনো বাধা নেই বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তবে স্কুল খুললেও করোনা বিধি মেনেই হবে ক্লাস বৃহস্পতিবার এই মামলার শুনামি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এক্ষেত্রে স্কুল খোলা নিয়ে রাজ্যের জারি করা উনত্রিশে অক্টোবরের নির্দেশিকায় বাহাল রাখলো আদালত বৃহস্পতিবার আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মুখোপাধ্যায় আদালতকে জানান দেশের প্রায় সব রাজ্যে স্কুল খুলে গিয়েছে অনেক আগেই স্কুল খুলেছে অন্ধ্রপ্রদেশ চণ্ডীগড় বিহার কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে এ রাজ্যেও স্কুল খোলার অনুমতি দেওয়া হোক কোভিড পরিস্থিতির মধ্যে স্কুল খোলার পর কি কি পদক্ষেপ করা হবে এবং কিভাবে স্কুল চালানো হবে তা সবিস্তারিত জানিয়েছে রাজ্য তার মানে তোমরা বুঝতেই পারছ উনত্রিশে অক্টোবর রাজ্য সরকার যে ঘোষণাটি করেছিলেন তোমাদের যে স্কুল নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য নভেম্বরের ষোলো তারিখ থেকে খুলছে সেটা কিন্তু খুলবেই এবং যেরকমভাবে বলেছিল সেই রকমভাবেই কিন্তু খুলবে আদালতে রাজ্য জানিয়েছেন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হলে স্কুলের পনেরো শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে প্রায় প্রতিদিন দশ মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হবে অভিভাবক স্কুল কর্তৃপক্ষ শিক্ষক সংগঠন কারোর কোনো অসুবিধা থাকলে তারা আদালতে আসতে পারে তাছাড়া স্কুল চালু করতে কোনো স্কুলের অসুবিধা থাকলে তারাও রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে তার মানে বুঝতেই পারছ রাজ্যের তরফ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এই মুহূর্তে রাজ্য সরকার সমস্ত কোভিড বিধি মেনে পরিকল্পনা মাফিক কিন্তু স্কুল খুলছে আগে ছাত্রছাত্রীদের দশ মিনিট সচেতন করা হবে তারপরে ক্লাস চালু হবে প্রতিদিন এবং অভিভাবকদের এর এবং শিক্ষকদের কিংবা শিক্ষক সমিতির স্কুল কর্তৃপক্ষের রকম সমস্যা হলে তারা সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যোগ যোগাযোগ করতে পারে অতএব রাজ্যের পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের সকল পড়ুয়ারা ষোলোই নভেম্বর থেকে কিন্তু স্কুলে যেতে পারবে পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী নবম এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ষোলোই নভেম্বর থেকে সকাল নটায় স্কুলে যাবে এবং তাদের পঠন পাঠন শেষ হবে সাড়ে তিনটেই এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করবে সকাল দশটায় এবং তাদের স্কুলের পঠন পাঠন শেষ হবে এ বিকেল সাড়ে চারটে এর পরবর্তী বিষয় ব্রিজ কোর্স স্কুল খুললেই একশো দিনের ব্রিজ কোর্স আগে করানো হবে এই ব্রিজ কোর্স কী তা কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিলেন আমাদের সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিকবাবু অভিকবাবু বললেন সবার প্রথমেই নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এই মুহূর্তে স্কুল ওপেন হচ্ছে কিন্তু ওপেন হলেই যে তাদের পাঠ্যক্রম সরাসরি করানো হবে সেটা নয় এতদিন ধরে স্কুল বন্ধ ছিল মানে যারা এই মুহূর্তে নবম শ্রেণীতে পড়ছ তোমাদের এইটের যে সমস্ত বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ নবমের জন্য যারা এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীতে পড়ছ নাইনের যে সমস্ত বিষয়গুলো দশমের জন্য অতীব গুরুত্বপূর্ণ যারা একাদশ শ্রেণীতে পড়ছ দশম শ্রেণীর যে বিষয়গুলো ও সিলেবাসে ছিল না কিন্তু এ এবছরের জন্য অতীব গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছ একাদশ শ্রেণীর যে বিষয়গুলো উচ্চ মাধ্যমিকের জন্য একান্তই প্রয়োজন যে বিষয়গুলো না জানলে এই ক্লাসে তোমাদের অসুবিধা হতে পারে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ভালো করে আগে ঝালিয়ে নেওয়া হবে এই একশো দিনের ব্রিজ কোর্সে যেটা সিলেবাস কমিটির চেয়ারম্যান অবিক বাবু কিন্তু জানিয়ে দেন বিশেষ করে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এবং অঙ্কের ক্ষেত্রে আগের সূত্র বা আগের বিষয়গুলো যদি না জানা হয় সেক্ষেত্রে এই ক্লাসের পঠন করাতে শিক্ষকদের এবং যারা তোমরা স্টুডেন্ট রয়েছ তোমাদেরও কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়ে থাকে সেই কারণেই কিন্তু এই একশো দিনের ব্রিজ কোর্স সমস্ত বিষয়টাই তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিলাম তোমরা তাহলে বুঝতেই পারছ ষোলোই নভেম্বর থেকে তোমরা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা স্কুলে যাচ্ছ তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ ও যে তোমরা কিন্তু মাস্ক স্যানিটাইজার প্রত্যেকে ক্যারি করবে এবং কোভিড প্রোটোকল যেটা আছে যথাযথ যতটা মানা সম্ভব অবশ্যই মানবে তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তোমাদের পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে আর স্কুল খোলার এই বিষয় নিয়ে তোমাদের যদি কোনো মতামত জানানোর থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমার মতামত জানিও স্কুল খোলার বিষয় নিয়ে তোমরা কতটা এক্সাইটেড তোমরা কতটা আনন্দিত তোমাদের এই নিয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিও